অনেকেই আসলে এয়ারড্রপ পেয়েছেন এক্সিয়াম প্যারেট, কিন্তু অনেকেই আসলে পান নাই। সো আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে কিভাবে আপনারা টোকেনটা পাবেন সেটা আপনারা পরবর্তী ভিডিওতে যদি আপনারা চান তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে ফেলবেন যে যারা পান নাই। যদি মনে করেন যে 10টার উপরে কমেন্ট আসে যে ভাই আমরা পাই নাই, সো তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনারা কিভাবে আপনারা এক্সিয়াম প্যারেট টোকেনটা আপনারা পাবেন সেটা আমি সম্পর্কে ভিডিও আপলোড দিয়ে দেবো। ওকে, সো এখন হচ্ছে আপনারা কিভাবে উইথড্র করবেন সেটা আপনাদের দেখে দিই। সো আমরা এখন উইথড্র করব হচ্ছে বিটগেটস, বাইবিট, ওকে এক্স, তারপরে ইবিআই এক্সচেঞ্জ, তারপর ওয়ান চেন, এগুলো সবই আছে। সো আপনারা যেটা ইচ্ছে সেটা যাতে আপনারা কিন্তু উইথড্র করতে পারেন। সো এখানে আমার টেলিগ্রামটা দেখাচ্ছে না, সো আমরা ব্যাক নিয়ে ঢুকি তাহলে আমাদের টেলিগ্রামটা মনে হয় শো করবে। সো মনে হয় কোনো গ্লিচের কারণে হচ্ছে আর কি। সো এবার দেখি, আচ্ছা এবারও আমাদের শো করে নাই, আচ্ছা ব্যাপার না। সো আমরা হচ্ছে বিটগেটসের মাধ্যমে কিন্তু আমরা এখন উইথড্রটা করব। সো আমরা এখন বিটগেটসের উপরে ক্লিক করব। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা এখানে ক্রিয়েট করে অ্যাকাউন্টটা করে ফেলবেন, বা ইউটিউবে ভিডিও দেখে আপনার অ্যাকাউন্টটা করে ফেলবেন। আর কে কত টোকেন পেয়েছেন বা যারা টোকেন পান নাই, সো তারা কীভাবে টোকেন পাবেন সেটা সম্পর্কে যদি ভিডিও চান সেগুলো ভিডিও আমি কিন্তু আপলোড করে দেবো। সো আমি ফার্স্ট ইয়াতে কিন্তু পেয়েছিলাম হচ্ছে প্রায় 1,80,000, তার পরবর্তীতে আমি পেয়েছি মাত্র 11,500। ওকে, সো এখন হচ্ছে আমরা উইথড্র করব। আর যারা কাই কত টোকেন পাইছেন ভাই একটু কমেন্ট করে আমাদেরকে একটু বলে দিন, ঠিক আছে। সো আমরা এখন বিটগেটসে ঢুকে যাব। ওকে, বিটগেটসে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ওকে, আই হ্যাভে আমাদের অ্যাকাউন্ট আছে যেহেতু, সো এটা কিন্তু আপনাদের 23 তারিখের আগে করা লাগবে, ঠিক আছে। মানে 23 তারিখে কিন্তু আগে করা লাগবে, কারণ 24 তারিখে কিন্তু পেমেন্টটা দিয়ে দিবে সবাইকে, ঠিক আছে। সো অবশ্যই আপনারা কিন্তু 2 দিন হাতে সময় আছে, 2-3 দিন সময় আছে, সো আপনারা কিন্তু এটা কমপ্লিট করে ফেলেন। আজকে মনে হয় 19 তারিখ না 18 তারিখ, 19 তারিখ মনে হয়, যত সম্ভব আজকে তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ। সো 19 তারিখ আজকে, আজকে 19 তারিখ না, 20, 21, 22, 23, মানে 4 দিন হাতে সময় আছে। সো 4 দিনের ভিতরে কিন্তু আপনারা এটা কমপ্লিট করা লাগবে, মানে 3 দিনের ভিতরে আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। সো এখানে আপনারা জাস্ট ইউআইডিটা দেবেন আর হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা দেবেন। সো এটা কোথায় পাবেন আপনারা, এই যে বিটগেটস ওয়ালেটে চলে যাবেন তাহলে পেয়ে যাবেন। সো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এখন হচ্ছে বিটগেটস ওয়ালেটে চলে যাব। সো আমরা বিটগেটসে ক্লিক করলাম। সো বিটগেটসে যাওয়ার পরে আপনারা হচ্ছে কী করবেন, এই যে দেখুন, জাস্ট এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে আইডিটা, এটা আপনারা কপি করবেন, ঠিক আছে, ইউআইডিটা কপি করবেন। আমি কপি করে নিলাম। ওকে, সো আমাদের দেখুন ইউআইডিটা দিতে বলছে এখানে। সো আমরা এখন কী করবো, আমরা ইউআইডিটা এখানে জাস্ট পেস্ট করে দেবো। ওকে, সো পেস্ট করার পর এখন আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস। সো আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবেন, সো আমরা বিটগেটসে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা হোমে ক্লিক করবো। সো হোমে ক্লিক করার পরে জাস্ট এই তো আমরা একটু ব্যাক নিয়ে নিই। ওকে, সো আমরা যে অ্যাসিস্টে যাওয়ার পরে আমরা কী করব, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফাউন্ড, বা আমরা যে ফিউচারে যাব, ঠিক আছে, বা স্পটে যাব। সো আমরা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ফাউন্ড, সো আপনাদের ডিপোজিট অপশন থাকবে। সো আমরা অ্যাড ফাউন্ডে ক্লিক করব। সো অ্যাড ফাউন্ডে ক্লিক করার পরে যে ডিপোজিট ক্রিপ্টো, সো আমরা ডিপোজিট ক্রিপ্টোর উপরে ক্লিক করব। ওকে, সো ডিপোজিট ক্রিপ্টোর উপরে ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব হচ্ছে XMPR। সো আমরা লিখব জাস্ট X। সো দেখুন এক্স লেখার সাথে সাথে চলে আসছে উপরে, ঠিক আছে। আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা আছে না, এটাই কিন্তু আপনাদেরকে কিন্তু কপি করতে হবে। জাস্ট আমি এই তো কপি করে ফেললাম। ওকে, আমরা সেভ করে কপি করে নিলাম। অ্যান্ড হচ্ছে আমরা হচ্ছে এখানে আসলাম। আসার পরে জাস্ট আমরা যে অ্যাড্রেসটা কপি করেছি জাস্ট এখানে আমরা হচ্ছে পেস্ট করে দেব। সো পেস্ট করার পর হচ্ছে আমরা এখানে কী করব, সেভ অ্যান্ড চুজে ক্লিক করব। সো আমরা সেভ অ্যান্ড চুজে ক্লিক করে দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে। যদি আমার মন চায় যে আমরা এটা না, আমরা ডিসকানেক্ট করে ফেলবো, সো আমরা ডিসকানেক্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করলেই আমাদের ডিসকানেক্ট হয়ে যাবে। সো আমরা ডিসকানেক্ট করবো কেন, আমাদের যেহেতু বিটগেটসে আমাদের ভেরিফাই, সো আমাদের কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। যদি মন চায় তাহলে ভাই আমরা কিন্তু রিস্টার্ট উইথড্র অপশনে ক্লিক করলে কিন্তু আমরা যে কোনো এক্সচেঞ্জে আবার কিন্তু উইথড্র করতে পারবো। সো আমার বিটগেটস সবথেকে ভালো লাগে, বাইন্যান্স বিটগেটস, সো এগুলো কিন্তু অনেক ভালো এক্সচেঞ্জ। সো বাইন্যান্সে যদি অ্যাড হতো ভাই তাহলে কিন্তু কয়েনের প্রাইসটা কিন্তু অনেক বেশি হাইপ হতো। সো আর যারা হচ্ছে এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, সো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। কারণ হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভাই আমাদের যত ইয়ারডব আছে সবগুলো আপডেট নিউজ কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। সো যারা টেলিগ্রামে কাজ করেন তারা অবশ্যই আপনারা এই চ্যানেলে জয়েন করে ফেলবেন, কারণ নতুন নতুন ইয়ারডপের ধারণা অবশ্যই আপনাদেরকে লাগবে। কারণ ইয়ারডপে কাজ করতে হলে অবশ্যই আপনাদের কিন্তু ইয়ারডপ সম্পর্কে জানতে হবে, যে ভাই এটাতে পেমেন্ট দিবে কি না, কাজ করা যাবে কি না, সব কিছু তথ্য কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আপনারা এক্সএমপিআরে যদি আপনারা
টোকেন না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সো 10টার উপরে কমেন্ট হলে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে ফেলবো, সো আজকে ভিডিও বানিয়ে ফেলবো যদি 10টার উপরে কমেন্ট আসে 10টা আইডি থেকে। ওকে,